আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আসগার মল্লিক আপনারা দেখছেন আস্কার প্রেজেন্টেশন বন্ধুরা পবিত্র রমজান মাস শুরু হয়ে গেছে এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো এবারে রমজান মাস সম্পর্কে প্রধানমন্ত্রী মোদি কি বলেছেন আর এই রমজান মাস সম্পর্কে সরকারি গাইডলাইন্স কি কি আছে কিন্তু তার আগে বন্ধুরা যদি আপনারা এখন আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন প্রথমেই শুনে নেওয়া যাক प्रधानमंत्री नरेंद्र मोदी रमजान मे मुस्लिम उद्देश्य से की बोले थे साथियों रमजान का भी पवित्र महीना शुरू हो चुका है जब पिछली बार रमजान मनाया गया था तो किसी ने सोचा भी नहीं था कि इस बार रमजान में इतनी बड़ी मुसीबतों का भी सामना करना पड़ेगा लेकिन अब जब पूरे विश्व में ये मुसीबत आ ही गई है तो हमारे सामने अवसर है इस रमजान को संयम सद्भावना संवेदनशीलता और सेवा भाव का प्रतीक बनाए इस बार हम पहले से ज्यादा इबादत करें ताकि ईद आने से पहले दुनिया कोरोना से मुक्त हो जाए और हम पहले की तरह उमंग और उत्साह के साथ ईद मनाएं। मुझे विश्वास है कि रमजान के इन दिनों में स्थानीय प्रशासन के दिशा निर्देशों का पालन करते हुए कोरोना के खिलाफ चल रही इस लड़ाई को हम और मजबूत करेंगे है এবারে জেনে নেব এবারে রমজান মাসে আলাদা করে কি কি সরকারি গাইডলাইন্স দেওয়া হয়েছে বন্ধুরা মসজিদে সাধারণত পাঁচ ওয়াক্ত নামাজি জামাতের সাথে পড়া হয়ে থাকে এছাড়া আলাদা করে আর অন্য কোনো কর্মসূচি থাকে না আর রমজান মাসে দুটো জিনিস এক্সট্রা থাকে একটা হচ্ছে রোজা খোলার সময় যে ইফতারের কর্মসূচি থাকে আর একটা হচ্ছে এশার জামাতের পরে যে তারাবিন নামাজ জামাত করে পড়া হয় এই দুটোই থাকে এখন একটা গাইডলাইনস কিছুদিন আগেই জারি করা হয়েছিল পশ্চিমবঙ্গ সরকার দ্বারা একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল সেটা হচ্ছে বর্তমান করোনা পরিস্থিতির জন্য কোন ধর্মীয় স্থান মন্দির মসজিদ গির্জা বা গুরুদ্বার প্রভৃতিতে জনের অধিক ব্যক্তি উপস্থিত হলে ওই ব্যক্তি ওই প্রতিষ্ঠান ও পরিচালক সমিতির উপর ভারতীয় পিনাল কোডের একশো অষ্টআশি নম্বর ধারা অনুযায়ী ছ মাস জেল ও জরিমানা হবে তার মানে এক কথায় দাঁড়ালো যে কোনো ধর্মীয় স্থানে পাঁচজনের বেশি উপস্থিত থাকলে ওই ব্যক্তিগুলির উপর ধর্মীয় প্রতিষ্ঠানের উপর এবং কমিটির উপর একশো অষ্টআশি নম্বর ধারা অনুযায়ী জরিমানা অথবা ছ বছরের জেল অথবা দুটোই হতে পারে এখন পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতগুলোতেও বিজ্ঞপ্তি জারি করা হয়েছে রোমজান মাসের ঠিক আগের দিন এখন আমি আপনাদেরকে ভগবতীপুর গ্রাম পঞ্চায়েতের বিজ্ঞপ্তিটা পড়ে শোনাব এখানে যে যেটা উল্লেখ করা আছে এত দ্বারা মসজিদের এলাকাবাসী নামাজিগণকে জানানো যাইতেছে যে করোনা ভাইরাসের জন্য গোটা দেশ লকডাউন তাই সরকারি নির্দেশ অনুযায়ী মসজিদে বেশি ভিড় করবেন না এবং লকডাউনের নিয়ম মেনে চলুন এক নম্বরে যেটা দেওয়া হয়েছে প্রতি ওয়াক্তে ইমামবাদে পাঁচজন যথেষ্ট কিন্তু সাতজনের অধিক জামাত করা যাবে না দু নম্বরে যেটা দেওয়া হয়েছে মসজিদের বাইরে ও অন্য কোনো স্থানে জামাত বা জমায়েত করা যাবে না এই জিনিসটা আমাদেরকে একটু ভালোভাবে গুরুত্ব দিয়ে বুঝতে হবে আমরা অনেকে হয়তো মনে করি মসজিদে জামাত যখন হবে না নিজেরা আলাদা করে হয়তো পাঁচজন সাতজন বা আট দশজন মিলে একটা আলাদা করে অন্য কোনো জায়গায় বা কারো বাড়িতে গিয়ে জামায়াত করব। সেটাও কিন্তু করে নিষেধ করা হয়েছে মসজিদের বাইরে অন্য কোনো স্থানেও জামাত করা যাবে না তার মানে নিজেকে একা একা বাড়িতে পড়তে হবে তিন নম্বরে যেটা দেওয়া হয়েছে মাস্ক ছাড়া মসজিদে প্রবেশ করা যাবে না আমি যদি মসজিদে নামাজ পড়তে যাই তাহলে সেখানেও আমাকে মাস্ক পরে যেতে হবে চার নম্বরে যেটা উল্লেখ আছে মসজিদে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবেন মানে মসজিদেও হ্যান্ড স্যানিটাই হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করার এখানে নির্দেশ দেওয়া হয়েছে পাঁচ নম্বরে যেটা উল্লেখ আছে যতদিন লকডাউন চলবে ততদিন এই নিয়ম মান্য থাকবে তার মানে হচ্ছে এই যে আগের যে পয়েন্টগুলো উল্লেখ করা হয়েছে এটা শুধু রমজান মাসের জন্য নয় রমজান মাস শেষ হয়ে গেলেও যদি প্রয়োজন পড়ে লকডাউন লকডাউন যতদিন থাকবে ততদিন ততদিন পর্যন্ত এই নিয়মগুলো মেনে চলতে হবে আর ছ নম্বরে দেওয়া হচ্ছে যেটা সোশ্যাল ডিস্ট্যান্স সোশ্যাল ডিস্টেন্স মেনে চলবেন তো আসুন বন্ধুরা আমরা করোনা ভাইরাসকে সমাপ্ত করার জন্য সরকারি নির্দেশ মেনে চলার চেষ্টা করি আর এই ভিডিওকেও আপনারা আপনার বন্ধুদেরকে ফরওয়ার্ড করে দিন ধন্যবাদ